সবাইকে শুভেচ্ছা। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওহাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, আপনি কিভাবে আপনার সনদ বা সার্টিফিকেট এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাবেন বা অ্যাটেস্টেড করাবেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি, যারা হায়ার স্টাডিতে বিদেশ যায়, এম্বাসি থেকে তাদের ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বেই একটি ডকুমেন্ট চাওয়া হয়, সেটি হচ্ছে আপনার বিগত বছরের সনদগুলো ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সনদগুলো ডিরেক্ট ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যান, তাহলে সেটি সত্যায়িত হবে না। ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার আগেই আরও দুটো স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। এর একটি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলো আপনার নিজস্ব বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। এরপরে আর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে সত্যায়িত করাতে হবে। এরপরে আসা যাক, যদি আপনি এডুকেশন মিনিস্ট্রিতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বোর্ড থেকে সত্যায়িত করাতে হবে। বোর্ড থেকে সত্যায়িত করানোর পরে আপনাকে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে বা শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ে আপনাকে দুইটা জিনিস অবশ্যই ফলো করতে হবে। একটা হচ্ছে গেট নাম্বার 2, এবং সকাল 10 ঘটিকার পূর্বে আপনাকে এডুকেশন মিনিস্ট্রিতে পৌঁছাতে হবে। সকাল 10টার পরে আর তারা পেপার জমা নেবে না। তো আপনি কি করবেন, যদি এডুকেশন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট সত্যায়িত করাতে চান, তাহলে সকাল 10টার আগেই আপনাকে 2 নম্বর গেট দিয়ে ঢুকে নির্ধারিত কাউন্টারে, মেবি সম্ভবত 8 নম্বর অথবা 9 নম্বর কাউন্টারে আপনাকে আপনার পেপার সাবমিট করতে হবে। আশা করা যায় যদি আপনি 10টার আগেই সাবমিট করতে পারেন, তাহলে বিকেল অথবা দুপুর 12টা অথবা 1টার দিকে আপনি আপনার কাগজ পেয়ে যাবেন। আপনি যদি আপনার সার্টিফিকেট অথবা পেপারসগুলো এডুকেশন মিনিস্ট্রি থেকে পেয়ে যান, তাহলে মেবি পেতে আপনার সেই দিন দুপুর 1টা অথবা 2টা বাজবে। তো সেই দিনে আপনি আপনার পেপারসগুলো আর ফরেন মিনিস্ট্রিতে সাবমিট করতে পারবেন না, কারণ ফরেন মিনিস্ট্রিতে পেপার সাবমিটের লাস্ট সময় হচ্ছে দুপুর 12টা। তো যাই হোক, পরের দিন আপনি ফরেন মিনিস্ট্রিতে যাবেন। ফরেন মিনিস্ট্রিতে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে যে কোথা থেকে সার্টিফিকেটগুলো সত্যায়িত করা হয়। তো 12টার আগেই যদি আপনি সাবমিট করতে পারেন পেপার্স, তাহলে সেই দিনেই বিকেল 4টার মধ্যে আপনি আপনার কাগজ বা পেপার্সগুলো পেয়ে যাবেন। সো আমরা যখন এই কাজগুলোর কথা শুনি, তখন একটা ভীতির সঞ্চার হয় যে আসলে কাজগুলো কেমন বা কতটা কঠিন। কিন্তু আসলে আপনি যখন ফিল্ডে যাবেন কাজ করার জন্য, এই কাজগুলো খুবই সহজ মনে হবে। সো আপনি যদি আপনার সার্টিফিকেট বা আপনি হায়ার এডুকেশনে বিদেশ যেতে চান, তাহলে যেহেতু এই কাজটি করা লাগবেই, তো যদি সময় পান, ফ্রি সময় থাকে, তাহলে আপনি ঢাকায় গিয়ে এই কাগজগুলো বা কাজগুলো সেরে রাখতে পারেন, আপনার উপকারে আসবে। হোয়াট এভার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।